হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টুইস্টেড এগ রেসিপি। এইভাবে কোনোদিনও বানিয়েছিলেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবে। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি ডিমগুলোকে বয়েল করে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এইভাবে লবণ হলুদ লাগিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তো চিড়ে দিলে কি হয়, তখন ভাজরে পরে ফাটে না। তো একটা প্যান বসিয়ে দিয়েছি উনুনে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে এখন ডিমগুলোকে যেভাবে ভাজতে হয় হালকা হালকা করে ভেজে নেবেন, বেশি লাল লাল করে ভাজবেন না, হালকা মতন করে ভেজে নেবেন। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি কমপ্লিট হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এটাকেও আমি ভাজবো এক মিনিট মতন। এক মিনিট ভাজার পরে, ভাজার পর তারপরে দিয়ে দিচ্ছি রসুনের থেতো করা, তিনটে রসুনের কোয়া দিয়েছি। আর এখানে আছে লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো পাউডার, আর আছে মিট মশলা। এই তিন কয়টা মশলা দিলেই হলো। দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নেবো ভালো মতন করে। তো দুই মিনিট কষানোর পর এখানে আমি দিয়েছি পাঁপড়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, এখানে একটু পাঁপড় দিয়েছি। একদিন এইভাবে বানিয়ে খাবেন, অনেক টেস্টি হয়। তো পাঁপড়টা দিয়ে আরও দুই মিনিট কষিয়ে নিয়ে একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন কিন্তু বেশি কষানো যাবে না, এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো এক মিনিট মানে আর একটু কষিয়ে নিয়েছিলাম সর্ষে দেওয়ার পরে, দিয়ে একটু মিক্সড করে দিলাম ডিমগুলোর মধ্যে। আর এখন স্লাইট একটু জল দিয়ে দিব, মানে এটা ঝোল করার জন্য। এখন এটা কিন্তু রুটি ভাত যেটার সাথে চাইন খেতে পারবেন, একদিন এটা অবশ্যই বানিয়ে খাবেন। আর যদি খেয়েছিলেন কিনা নিচে কমেন্ট বক্সে যে বলবেন। আর ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর সবসময় ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। বাই বাই।